প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের ওপর হামলার প্রতিবাদে মধ্যরাত থেকে কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রতিবাদ ও রাস্তা অবরোধ আগরতলার রাজপথে। ত্রিপুরা রাজ্য জুড়ে কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রতিবাদ মিছিল। প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ত্রিপুরা রাজ্যে বিজেপির বাইক বাহিনী আগামী দিনে জনসাধারণ ভোটার রুখে দিবে। 23-এর বিধানসভা নির্বাচনে কত ধানে কত চাল বিজেপির বিপ্লব দেব আপনি আমজনতার কাছে বুঝে যাবে। একাধিক কংগ্রেসের কার্যালয় পার্টি অফিস ভাঙচুর করে বিজেপির দুষ্কৃতীরা। বিপ্লব দেবের নির্দেশে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, ত্রিপুরাতে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে, জঙ্গল রাজের কারখানা হয়েছে। কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর এবং লুটপাটের চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ত্রিপুরা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মন, প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুদীপবাবু। মধ্যরাতে কংগ্রেস কর্মীদের রাস্তা অবরোধ, ত্রিপুরা রাজ্যের আগর